হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমজ কিচেন। আজকের হৈমজ কিচেনে খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসন্তী পোড়াও কিভাবে আমি বাসায় তৈরি করি, সেই রকম একটা রেসিপি। একেবারে ঝরঝরে বাসন্তী পোড়াও কিভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপি থাকছে আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি বাসন্তী পোড়াও। বাসন্তী পোলাও তৈরির জন্য এখানে আমি 2 কাপ পোলাওয়ের চাল বা এখানে বাসমতি চালটাও ব্যবহার করা যাবে ধুয়ে খুব ভালোভাবে জলটাকে ছড়িয়ে নিতে হবে। আমি এটাকে প্রায় 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, এর ভিতরে কিন্তু একেবারেই কোনো জল নেই। এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে এখানে ব্যবহার করছি আদা কুচি। এখানে আমি আদা বাটা ব্যবহার করিনি, আদা ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করলাম, চাইলে এখানে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এর ভিতরে অ্যাড করছি হলুদের গুঁড়ো 1 চা চামচ। যেহেতু এটা বাসন্তী পোলাও তাই হলুদের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো ছোট দারচিনি, আর এখানে ব্যবহার করেছি 6টির মতো এলাচ। এলাচগুলোকে আমি কিন্তু অনেক বেশি ফাটিয়ে দেইনি, যাতে করে এর ফ্লেভারটা বের হয় কিন্তু এর ভিতরের যে বীজগুলো সেগুলো যাতে বের না হতে পারে। এরপর এখানে দিয়েছি 2টা তেজপাতা আর অল্প একটু গরম মশলার গুঁড়া। সবশেষে এখানে দিয়ে দিয়েছি 1টু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। এখানে আমি বেশি পরিমাণে ঘি ব্যবহার করিনি, 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। তারপরে সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানোর পরে প্রায় 15 থেকে আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। এরপরে আমি রান্নায় চলে যাব। এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো ঘি। এখানে চাইলে আপনি সাদা তেলেও রান্নাটা করতে পারেন, কিন্তু ঘি এর ভিতরে যদি বাসন্তী পোড়াও রান্না করেন তাহলে যে ফ্লেভারটা আসবে সেটা আপনি সাদা তেলে রান্না করলে পাবেন না। তো এরপরে আমি এখানে 1/4 কাপ করে কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম, আর এটা দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে ভেজে নিতে হবে, না হয় দেখবেন খুব দ্রুত এগুলো পুড়ে যাবে। তো যখন এগুলো হালকা ভেজে নেওয়া হয়ে যাবে, হালকা সোনালী কালার আসবে, তখন এর ভিতরে চাল দিয়ে চালটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন চালগুলো থেকে একটু চরচরে শব্দ হচ্ছে আর এগুলো একটু দাঁতে দিলে কুট করে শব্দ হচ্ছে, তখন বুঝবেন যে চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এগুলো ভাজা প্রায় শেষ পর্যায়ে আমি এখানে 2টা গোলমরিচ আর 2টা লং অ্যাড করেছি, আর সাথে আসতো 3-4টি কাঁচামরিচ। লং আর গোলমরিচ গুলো আপনি যখন চালটা মাখাবেন তখনও ব্যবহার করতে পারেন। তো চালটা ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে যতটুকু চাল নেবেন তার ঠিক ডাবল পরিমাণে জল অ্যাড করবেন, যদি ঝরঝরে একটা পোলাও পেতে চান। তো আমার দেখুন পোলাওটা রান্না প্রায় হয়ে এসেছে, এটা কিন্তু সুন্দর করে চালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো চুলার উপরে রেখে দিব। তো এই পর্যায়ে আমি সামান্য চিনি ব্যবহার করেছি, এটা অপশনাল, এটা ব্যবহার না করলেও সমস্যা নেই। আর যদি চিনি ব্যবহার করেন তাহলে অবশ্যই চালটা সিদ্ধ হওয়ার পরে ব্যবহার করতে হবে, চাল সিদ্ধ হওয়ার আগে কোনোভাবে চিনি দেওয়া যাবে না, তাহলে দেখবেন অনেক সময় চালটা সিদ্ধ হতে চাইবে না। চিনিটা দেওয়ার পরে আমি আবার এটাকে নেড়েচেড়ে একটু চালের সাথে মিক্সড করে নিচ্ছি, তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো আমি এভাবে দমে রেখে দিব। প্রায় 15 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। যেহেতু এতে বাদাম কিশমিশ এগুলো দেওয়া, আর এগুলো যদি একটু ঘিয়ে ভেজে নেন তাহলে এটা থেকে যে সুন্দর একটা ফ্লেভার বের হয় সেটা নাকে গিলেই বাসন্তী পোলাওটা খাওয়ার ইচ্ছা জেগে উঠবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি
কে কে এখন পর্যন্ত বাসায় তৈরি করেননি তারা অবশ্যই একবার হলো বাসায় তৈরি করবেন, আর আমাকে জানাবেন যে এটা আপনার কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখুন, আমি একটু বাসন্তী পোলাওটা একটু চামচে নিয়ে দেখাচ্ছি যে এটা কতটা ঝরঝরা হয়েছে। যখন দেখবেন এটি একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরো ঝরঝরা হয়ে যাবে, কারণ পোলাও নামানোর সময় একটু দলা বাঁধতে থাকে, আবার এটা একটু ঠান্ডা হলে ঝরঝরা হয়ে যায়।